আপনাদের প্রশ্ন ব্যাঙ্গ আলোচনা করতাম, কিন্তু আমি হঠাৎ করে ইউটিউব চ্যানেল হওয়াতে আমাদের ক্লাসগুলো অনেকেই চাচ্ছে। এর আগে তো ধুমধাম আলোচনা করতাম, ধারাবাহিক ভাবে আলোচনা করি ইনশাল্লাহ। পরীক্ষার আগে আপনাদের আমি 6 দিন করে ক্লাস করাবো, তখন কোশ্চিন গুলো সলভ করে দেবে ইনশাল্লাহ। পাশাপাশি তো প্রত্যেক সপ্তাহে 2টা 3টা কোশ্চিন সলভ করি। আমরা আজকে আলোচনা করব 42-43 নম্বর অধ্যায় ফনসল। এর আগে আমরা আলোচনা করছি জেজু অপ, মনে আছে ভাই? আমরা জেজু অপ আলোচনা করছি, আজকে ফনসল, হিয়নজাং মানে নির্মাণ সাইট, ফনসল মানে নির্মাণ, হিয়নজাং মানে সাইট। আচ্ছা, এই ফনসলের মেইন বন্ধু নাম হলো খং সাজাং, খং সাজাং মানে নির্মাণ সাইট। বিয়োগ দলে খংসাজাং আছে যেখানে ফনমুরুল জিদ্দা, আমরা 20 নম্বর অধ্যায়ে পড়েছিলাম মান্দুলদা। মান্দুলদা মানে কি ভাই? তৈরি করা। চাংমান, চাংমান মানে কি ভাই? তৈরি করা। আবার জি 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 মানেও তৈরি করা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তৈরি করা, তৈরি করা। আচ্ছা, তাহলে এই খংসাজাং শব্দটা খুব গুরুত্ব দেব, খুব খংসাজাং খুব গুরুত্বপূর্ণ। খংসাজাং আছে যেখানে বিয়োগ দল সেখানে, খংসাজাং আছে যেখানে সল গুণ রড আছে সেখানে, সিমেন্টও আছে সেখানে, কনক্রিটও আছে সেখানে, বিগে মাসা আছে সেখানে। আচ্ছা, এটা গেল। তাহলে খংসাজাং আছে যেখানে ইট বালি সিমেন্ট কনক্রিটও আছে সেখানে। এখন টাঙ্গুল ফা, টাঙ্গুল ফা, টাং মানে মাটি, আবার কি খাম মানে ঘাম, মনে আছে ভাই? ওই যে বোকনালে ঘাম ছড়িয়ে গেছে, খাম মানে ঘাম। আর ফা মানে পিয়াজ পাতা, ফা মানে গর্ত করা, ফা মানে মাটি কাটা, ঠিক আছে? আচ্ছা, এই যে খফিজুবুল সলসি, সলসি শব্দটা তো পড়বে, সলসি কিন্তু লাগবে আমাদের। সলসি মানে স্থাপন করা, খফিজব মানে শাটারিং করা, আমরা যে প্রথম যে কাজগুলো করি বিল্ডিং করার জন্য। আর সলগুলো জুরিপ, এই জুরিপ শব্দটা আমাদের 48 নম্বর অধ্যায়ে পড়া আছে। কিসের কাজ বলেন তো ভাই? ওই যে ইয়ং জব, ইয়ং জব, ইয়ং জবের কাজ কি ভাই? জুরিপ, জোড়া লাগানো, জোড়া লাগানো, তাই না? জোড়া লাগানো, জোড়া লাগানো, জুরিপ, জোড়া লাগানো। এই এইটার বিশুদ্ধ মান লিয়ে ইয়ন গিয়ল, ইয়ন গিয়ল মানে কিন্তু সংযুক্ত করা বা জোড়া লাগানো। আর থাসল, থাসল মানে মিক্সিং করে, এটা বললেন। তাইলে মেইন কিওয়ার্ড, এই 42-43 নম্বরের মেইন কিওয়ার্ডটাই হলো খনসরব। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের এখন খনসরবে লোক নিবে, দেখছেন না ভাই? আমাদের নোংঅপ এবং খনসরব এই দুইটাতে আমাদের লোক নেই। এতদিন আমরা শুধু জেজুঅপে গিয়েছিলাম, এরপর গত বছর হয়েছিল ইয়ং জব, আবার নতুন করে এবছর আসতেছে খনসরব এবং নোংঅপ কৃষিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যেন বেশি বেশি আমাদের লোক, বেশি বেশি আমাদের তো দোয়া করি বাংলাদেশে যতগুলো বিড়ি খোর, এরপরে যে আপনার প্রেম খোর যারা আছে সবগুলো যাক, যা দেশটার উন্নতি করুক, মা বাবার কিছু দুশ্চিন্তা কমিয়ে দিক। আরে কি একটা বিড়ি খোর সন্তান যে বাপ মায়ের জন্য কি জ্বালা, আমি তো দেখি মাঝে মাঝে কিছু বাপ পোলাপান নিয়ে আসে, বাপে গ্যারান্টি দিচ্ছে আমার পোলা 100-তে 100, কিন্তু পোলা ক্লাসে আসে, কই গেছে? গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতে গেছে, যা দেখি বিছানার উপরে বিড়ির অবস্থা খারাপ, বোন ফোন করে কান্না করে, স্যার আমার ভাইটারে দেখেন স্যার, আমরা সবাই প্রতিষ্ঠিত কিন্তু আমার ভাইটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, দেখি ভাই ঠিকই ঘুমাচ্ছে, ক্লাসে আসার কোনো স্বপ্ন নাই। একটা পরিবারের একটা সন্তান মানে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তো? আল্লাহ জানা আমাদের দেশ থেকে এই সমস্ত পোলাপান গুলো বেশি বেশি যায়, যেগুলো আজকে একা শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি আল্লাহ আপনার যারা ভালো আছেন তাদেরকে কবুল করে। তাইলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো? খনসরব, ধ্বংসাজান মানে নির্মাণ। একটা একটা কথা একটা কথা ছিল যে কথা টথা নাই রে ভাই, শিগা নষ্ট হয়ে পড়ে। আচ্ছা, এটা বলছে ইয়োরোবুন, ইয়োরোবুন মানে আপনারা সুদী বৃন্দ, যারা আজকে 200 জন ক্লাস করতেছে সুদী বৃন্দ, আসসালাম আলাইকুম। চিগুম মানে এখন, বুথ মানে থেকে, এসো মানে থেকে, অনুল মানে আজ, হেইয়া করতেই হবে না, হেইয়া ভাই হেইয়া করতে তো জানি না, করতে হবে। জাল জাগ, জি স্যার, তাহলে জাগব মানে কি ভাই? জাগব মানে কাজ, ইল মানে কাজ, কুনমু মানে কাজ, অপমু মানে কাজ, তাই না ভাই? সবগুলো সবগুলো কাজ, ইল ইল কাজ। আল আল মানে জানা, মুরু মুরু মানে অজানা, মনে আছে না? আর মুরুবদা, মুরুবদা মানে কি? জিজ্ঞাসা করা, মনে আছে না? আলিও দূরি, দূরি মানে কি? দেওয়া না, বদরিল কায়ো, কি দেব কি দেব। অনুল খপিজুব সলসি মানে কি? ফ্লাটারিং এর স্থাপন করে, সলগুন মানে রড, জুরিব জোড়া লাগাবো, ইল হালগম কিন্তু আমরা এই কাজগুলো করব। পাশাপাশি কি করব? জ হুই, জ মানে আমার, টিম মানে টিম, আমরা যেটা বলি মানে গ্রুপ আর কি, আমার টিম, ক্রিকেটের টিম। মঞ্জ ভাই, মঞ্জ মানে প্রথম, আর উসন, প্রথম, উসন মানে প্রথম, এটা হলো সর্বপ্রথম এটাকে, আর একটা হলো সৌম, সৌম মানে শুরুতে, এটা একেবারে সর্বপ্রথম না। তাহলে মঞ্জ আর উসন হইলো সর্বপ্রথমে, আর সৌম হলো শুরুতে। মঞ্জ ইয়োগী ইতনুন সলগুন তিন তালায় উমগিদা, আমরা 41 নম্বর অধ্যায়ে পড়েছি। উমগিদা মানে সরানো, নারু মানে সরানো,
উন্দান, উন্দান মানে সরানো। ওকে, উন্দন সলগুন মধু, মধু মানে একত্রে বা সব, হাব গিয়ে মানে সব, খাচ্ছি মানে একত্রে, মধু উমগিও হু মানে পরে, হনসু কপিজুল সলসিটিম বানজাং নিম মালিককে বগো দেখিয়ে দিন, ক্রমিয়ন কপি সলসিটিম এসে জাগব, সিজাক, সিজাক মানে কি ভাই, শুরু শুরু, শুরু কুত করা মানে শেষ, মনে আছে না? শেষ ওকে, নে আলগে সুমনি দা জাগব পুত নামিয়ন, বারে ভাই কাজ শেষ হলে 12 12 12 12 12 12 মানে কি সাথে সাথে না, কুম্বা সাথে সাথে এই সাথে সাথে যে 12 সাথে সাথে বগো হালকা দেখিয়ে দিন করব, খু হুয়ে 12 সাথে সাথে জুড়িব জোড়ার কাজ, সিজাক শুরু করব, চা পুরম সিজা কাপছি না, তাহলে কি শুরু করি, চা চা এই যে এই যে এই যে সিজাক শুরু করি। ওকে, দরকার নেই ভাই, মেইন জিনিস এখান থেকে শুধু বারবার বলতেছি এই যে এই একটা, এটা লিসিডিং এ আসবে, ইসারাম চিকুম বুয়া হাগইছয়ো ফংসা হাগইছয়ো ফংসাজং ফংসাজং, খুব গুরুত্বপূর্ণ ভাই, প্রায় কোশ্চেনটা আসবে এই একটা শব্দকে অ্যালাবিলিটি বললাম, এটা এটা নিয়ে বিভিন্ন সাইন বোর্ড আছে, এই সাইন বোর্ডের আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কোনো একদিন, এইটা খুব ইম্পর্টেন্ট, রাস্তায় কাজ চলতেছে সামনে ডাইবেন না, খুনসা যান বা নির্মাণ সাইট চলতেছে, আওয়া নদ্দা উপরে কোনো কিছু রাখা দরকার নাই, এটা দ্বিতীয় ছবি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা এখানে যেগুলো মোড়ানো প্যাকেট, এই যে প্যাকেটের অর্থ চারটা, মোড়ানো প্যাকেট হইলে হয় সাদা খোজা খানা মোড়ানো প্যাকেট, আর যেগুলো ভিতরে প্যাকেট, ভিতরে প্যাকেটকে বলে দামদার নদ্দা, একটু ভালো করে বুঝুন, তাহলে কি বলছি বলেন তো, যেগুলো মোড়ানো প্যাকেট সেগুলো হয় সাদা ফোজাং হাদা, আর যেগুলো ভিতরে ঢুকিয়ে প্যাকেট করে সেগুলো হয় দাম, তাহলে এই সাইডটাই কিন্তু সমার্থক শব্দ, এই সাইডটাই কিন্তু সমার্থক শব্দ, তাই না? জি স্যার আর যে বুন্ডিউ কোন 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 ময়লার কিওয়ার্ড বলেন তো, জ্যাফারিয়াম সুরিগি, তাই না? আলাদা করে জি এই স্যার পৃথক করে রাখতে হবে এই যে আমরা 17 নম্বর ওটা যদি হিট করেন, এই এক গ যদি নিচে যায় তখন এই মুগ্ধা মানে কি রেস্ট করা না, সাময়িক রেস্ট করা, আর এই 2 গ হইলো কি বাধা, আর কি দিয়ে বাঁধবে, এই বাধা নামলো কুন, কুন কুন মানে কি কুন কুন রশি, তাই না? কুন মানে কি জি কষি আছে যেখানে, রশি মাথায় করা আছে সেখানে, এই নারুদা অর্থ সরানো, উনবান, উনবান মানে সরানো, উমগিদা, উমগিদা মানে কি ভাই সরানো পড়েছে, সাদা এটা কিন্তু ছাগো, ছাগো ছাগো এই লিসেনিং এ বলে ছাগো আছে, ছাগো ইসারাম চিকুম বুয়াগো কি এগুলো কি বাক্সরে কি বলে ভাই, সাংজা, সালসা সালসা সাংজা, সাংজা মানে কি বাক্স, সাংজা ছাগো ইসয়ো, সাংজা ছাগো ইসয়ো, সাংগা ছাগো এই লিসেনিং এ প্রায় আছে, এটা খুব ভয়াবহ লিসেনিং, প্রায় পরীক্ষা সাদ্দা মানে স্তূপ করা, লোড করা, আর এরপরে আছে এই শীতদা, তাহলে এই দুইটা দন্তীস্বর যদি হয় যে এই শীত মানে কি মুগ্ধা না, মনে আছে? আবার সেসু, এ সেসু মানে কি, সেসু মানে এডি লিসেনিং আসছে, ই সারাম চিকু বুয়া হাগ হইছে, সেসু হাগ হইছে, সেসু 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 মানে কি ভাই, দুটো করা সেসু মানে কি এসু মানেও মুখ ধোয়া, মুখ ধোয়া, সেসা মানে গাড়ি ধোয়া, শীত মানে, আর এই যে শীত মানে লোড করে, এইটার একটা শব্দ শিরো, শিরো মানেও লোড করা, আবার এই শিরো মানে কি আই লাভ ইউর বিপরীত, বলেন তো ভাই আই লাভ ইউর বিপরীত কি হয়, হেটিং, অপছন্দ করা হ্যাঁ পরীক্ষা কিন্তু আসে, শিরো অপছন্দ করা শিরো, শিরো মানে কি অপছন্দ, শিরো 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 মানে অপছন্দ করা, প্রায় প্রায় পরীক্ষা আসে, লিখছেন ভাই? এ জি পিন্টু স্যার সাহেব আপনি ক্লাসে নাই, পিন্টু ভাই ফোন দিচ্ছেন কেন? জি 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 আছে স্যার আছে স্যার ক্লাসের সময় ফোন দিয়ে আপনার আপনার সাথে কথা বলবো না ক্লাস করবো, কোন দিকে? ফোন চলে গেছে স্যার ও বুঝতে পারছি, আচ্ছা সমস্যা, এইগুলা ভাই এইগুলা আছে কিছু কিছু, আমার গতবার হানা একাডেমির প্রায় 15 থেকে 20টা স্টুডেন্ট আমার এখানে পড়ছে, টিকেএলসি স্টুডেন্ট তো অনেকগুলো পড়ে, এটা এখন তো রানিং এ বিষয় আছে, আছে স্যার হ্যাঁ এখন তারপরে বিজয়ের অনেক স্টুডেন্ট, 21-এর অনেক স্টুডেন্ট আমার কাছে আছে, পড়ছে পাশ করে এসে কথা বলছে, হ্যাঁ এটা যাক, এটা এইটার বরকতে তো আপনাদের মতো 200 থেকে 250 জন স্টুডেন্ট আমার এখানে নিয়মিত ক্লাস করে, এটা এগুলা সাঙ্গা করি না, আমার দ্বারা যদি একটা লোক কুড়িয়েতে যায় আমার কিসের অভাব আছে, আমার টাকার অভাব, আল্লাহ পাক কি সব, বউ নাই, মা নাই, বাপ নাই, সব তো আছে, খেমসা না, একটু দোয়া করলে আলহামদুলিল্লাহ ভাই, দোয়া ছাড়া পৃথিবী, এটা চিন্তা করার দরকার নাই, কে কি করলো না করলো দিন শেষে ওকে এক বলতে হবে ভাই, অনেকেই রেফারেন্স করে আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থ ভাবে খেটে যান আল্লাহ বরকত দিবে, প্যারা নিয়ে কে ক্লাস করতেছে না করতেছে সাঙ্গা অবশ্যই, কে ক্রেডিট দিল, আপনার মতো একটা লোক ক্রেডিট দিলেই আমরা খুশি, আমি দোয়া করি আপনি করিয়ে চলে যান, বাদ দেন, মানে পিন্টু ভাই বলতেছে ইফতেখার স্যার তো আজকে শত শত স্টুডেন্ট, কিন্তু অনেকে স্বীকার করতেছে না ভাই, স্বীকার না করার কি আছে,
আপনি সব সময় প্রশংসা করবেন, দোয়া করবেন একজন ভাইয়ের, আল্লাহ আপনাকে প্রশংসা করাইবে। ওকে, শিরো মানে লোড করা, সিদ্ধা মানে লোড করা, নির। এতে লাগছে বান্দে মাল, দেখেছেন এ থাদার বান্দে মাল কি বলে তো, 18 নম্বর অধ্যায়ে পড়েছিলাম। থাদার বান্দে মাল কিন্তু নেরিদা, আবার সিদ্ধার বান্দে মাল কি নেরিদা, শিরো, শিরো এর বান্দে মাল কি নেরিদা, এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, ওল্লা খাদা, ওল্লা খাদার বান্দে মাল কি নেরিদা, মনে আছে? এগুলো মাথায় রাখবেন। এই যে এইটা 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 কিন্তু প্রায় বান্দে মালে আছে, এই যে সুলহা হাদা, এইটার বান্দে মাল কিন্তু আমি অনেকবার, নামফুমের বান্দে মাল কি বিপরীত ছবি, আই লাভ ইউ ভাই, মারাত্মক জিনিস এগুলা। নামফুমের বান্দে মাল হলো সুলহা হাদা, মানে ডেলিভারি দেওয়া, একটা ডেলিভারির জন্য মাল বের করা, এই বিপরীত শব্দ। হ্যাঁ, সিদ্ধায়ের বান্দে মাল নেড়ি দেয়, এই দুইটা শব্দ পরীক্ষা, বিশেষ করে সিদ্ধায়ের বান্দে মাল নেড়ি দেয় খুব পরীক্ষা এটা, এটা এই জায়গা, এই জায়গা ভালো করে বুঝে, খুব ইম্পর্টেন্ট ভাই। বিশুদ্ধ মাল, বান্দে মাল, কোয়ানগি, তিনটে প্রশ্ন আছে, 15 মার্ক এই জায়গায়, ধরে রাখেন, ভালো করে ধরে রাখেন। আচ্ছা, এবার এটার বাংলা কেটা করবে দেখি আমাদের পিন্টু ভাই, আপনি করেন এটার বাংলা, ফেরি মনিকাশি নেইল ওজনে নামফুম মাল মূলগণ খোজাংতা কুতনা জিও, মানে কি উজ্জ্বল রায় করেন দেখি, উজ্জ্বল ভাই মাইক খুলছেন, উজ্জ্বল রায়, উজ্জ্বল ভাই মাইক বলেন। মনিকা সি, জনাব মনিকা সাহেব, নীল আগামীকাল ওজনে সকালে নামপুম মাল মানে ডেলিভারির মালামাল মূলগণ হচ্ছে মালামাল ফুজাংহুন মানে প্যাকেট করার দা সব কুতনার যে শেষ হয়েছে তাই না, তাই না? মানে জিজ্ঞেস করছে আর কি। বলে মনিকা বলতেছে নে হ্যাঁ তেরিনিম, মানে সেকশন ম্যানেজার বলতেছে হ্যাঁ হ্যাঁ বলতেছে যে কুগিবিয়ল মানে আকার বেদে ফুননিউ মানে পৃথক হেস করার কারণে তেরিউ মানে আলাদাভাবে ফুজাং হে নুহাসয় মানে রাখা হয়েছে। আনবন কুগিবিয়ল হচ্ছে আলাদাভাবে স্যার, গন্ডিও মানে আলাদা, হ্যাঁ কুগিবিয়ল তারও মানে আবার আলাদা, আলাদাভাবে হ্যাঁ, নোট এবার মানে উপরে আনবন রেখে এক আনবন হওয়া, তারও আলাদা স্যার, এরপর ফুজাং হে মুতসয় রেখেছি হানবন হওয়াগিন একবার মানে চেক করে বুসি গেছ মানে দেখে নিবেন বা দেখবেন জুয়ায় ভালো বা ঠিক জুয়ায় হচ্ছে ভালো বা ঠিক আছে খাচ্ছি একসাথে খা গিয়ে বুপসিটা দেখি দেখি তো একসাথে গিয়ে দেখি বলছো তেজাগা সামশিব সামশিব বুন বাকসু মানে তেজাগা হচ্ছে বড় ঠিক আছে তেজাগা বড় বড়টা 30 বাস্ক এরপরে জুং জাগা এটা হলো মাধ্যম আর মধ্য আর কি বা মাঝারি সাশি বাক্স মানে 40 বাক্স কুরন দে তবে সু জাগা মানে ছোট উইয়ে কেন সামশিব বুন বাক্স মানে ছোটটা 30 বাক্স কেন ফাঁককে বাহিরে আনতুয়েও রাখলেন। বাক্যে শব্দটা বাহিরে হবে, বাক্যে শব্দটা ছাড়া, মনিকে যেমন বলতেছে নে আমি এখানে হ্যাঁ বলতে পারি, এখানে সামশিব বুন বলতে পারি, বাক্স এই আনিকায়ও বাক্যে শব্দটা ছাড়া অর্থ দেয়, বাক্যে শব্দের অর্থ কি ভাই, বাক মানে বাহিরে, আর বাক্যে 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 মানে ছাড়া অর্থ দিবে, যেমন আমার মালিক আমারে বললো ইপ্তি ইগো বাক্যে অপসয় মানে কি, এইটা ও ছাড়া, আচ্ছা আচ্ছা ইগো মান ইল হেয় শুধুমাত্র এইটার কাজ করবি, ইগো বাক্যে, যেমন এই তাহলে কি চলে আসা গেছে, আসলে কথা না এখন ঠিক আছে ভাই, এই বাক্যে শব্দটা কুড়িয়ে আনা, ইগো বাক্যে অপ্সয়ো, ইগো বাক্যে অপ্সয়ো। আচ্ছা, এই বাক্যে শব্দের অর্থ ছাড়া, বাক মানে বাহিরে, বাক্যে মানে ছাড়া, ইগো বাক্যে অপ্সয়ো, এইটা ছাড়া নাই, নে ইগো হানি গয়ো, জুমুন, জুমুন মানে অর্ডার করা, পড়েছিলাম না ভাই, শিখিদা জুমুন হাদা, শিখিদা জুমুন হাদা মানে অর্ডার করা, যে ইগো জুমুন সয়ে সামশি রাগো, রাগো মানে কি অন্যের কথা নিজের মুখ দিয়ে বাহির করা, দুয়ে জানায়ও, এই জানায়ও অর্থ হলো তাই না, জিও মানে তাই না, গদনুয় মানে কোন জিনিস জানার পরে অতিরিক্ত জানা, গদন যেটা বলে তাই না, খাসো মূলগণ মালামাল, ইত মানে আছে, জি মানে বিষয়, পারলি মানে তাড়াতাড়ি, হোয়াগিন হ্যাঁ বুঝছে, একটু চেক করে দে, তাহলে এখানে তিনটা শব্দ আপনারা ভালো করে পড়তে পারেন, একটা হলো হোয়াগিন মানে চেক করা, এই একটা হলো হ্যা জাগা মানে বড়, জুম জাগা মানে মাঝারি, সো জাগা মানে ছোট, এই তিনটা শব্দ নতুন, আর খুকি বিয়ল্য শব্দটা ভালো করে পড়ো, খুকি বিয়ল্য মানে কি ভাই, আকার বা সাইজ বেদে, খুকি বিয়ল্য আমাদের 44 নম্বরতে খুব লাগবে, খুকি বিয়ল্য শব্দটা প্রচুর লাগবে, আকার বা সাইজ বেদে, বুন্ডি হাতা তো পড়লাম, বুন্ডি মানে আলাদা করে সংগ্রহ, তারও মানে আলাদা, তাহলে বুন্ডিউর বিশুদ্ধ মাল এই আলাদাই, তারও তারও, আর তারু মানে কিন্তু ভিন্ন মানে একই রকম, তারু মানে অনুকরণ করা, আর তারও মানে ভিন্ন আর কি, অনুসরণ করা, তারা মানে অনুসরণ করা, তারা তারা আবার তারা মানেও কিন্তু অনুসরণ করে, দেখেন একই কিওয়ার্ড, একটা হলো তারা
আর একটা তারু, এই দুইটা কাছাকাছি একই অর্থ দিবে। আর একটা হলো তারো, তারো মানে কি থারো যেটা বলে আর কি, ভিন্ন অর্থ দেয়। ওকে, এইখানকার ভাই মেইন যে জিনিসটা, এই এই 43 নম্বরের মেইন জিনিসটা, সেটা হলো আসল জিনিস, সেটা হলো এই জায়গাটা, এই এই যে এই জায়গা, এই এই জায়গাটা থেকে আপনাদের দুটো তিনটা ইভেন কি চারটে প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা প্রথম কিওয়ার্ডটা হলো জুং জাং বি, এইটা হলো আই লাভ ইউ, এইটি আপনার কুড়িয়ে নিয়ে আসবে এই পরীক্ষায়। এইটা হলো মেইন জিনিস, জুং জাং বি হলো ভারী যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি। আমি এখনো গতবারের এই গত লাস্ট পরীক্ষায় একটা ছেলে রফিকুলের সাথে ভালো সম্পর্ক, হানা একাডেমির, ওর জন্যই আমি ক্লাস করে জানতাম না যে ও হানা একাডেমির পড়ে। এই দুষ্টটা এতটাই বেয়াদব, ওর জন্য আমি অসুস্থ হয়ে ক্লাস করেছিলাম রাতে, টানা 6 দিন ক্লাস করেছি, সে আমার ফোন পর্যন্ত করেনি, এত কষ্ট পাইছি। এতটাই মানে মানুষ নির্লজ্জ হতে পারে, সে হানাতে টাকা দিয়ে পড়ে আমার কাছে ফ্রিতে ক্লাস করছে, আমার প্রত্যেকটা ক্লাসে তাক আমি ধরে ধরে জিজ্ঞাসা এটা কি হবে জানি না, কিন্তু পরবর্তী যখন হানার সাথে ছবি তুললো তখন কি এই ছেলে আমার কাছে পড়লো, কিন্তু একটা SMS ও করলো না। ইভেন কি এখনো আমার কাছে, এখনো আমার কাছে সে SMS করে ফোন দিয়ে যখন সমস্যা করে আমার কাছে খোঁজ খবর নেয়, আমার খুব কষ্ট। এগুলো ছেলে কুড়িয়েতে গিয়ে কি করবে, এরা কিছুই করতে পারবে, এই ঘটনাটা আসলে আমার মনে হয় এগুলো খারাপ স্যার, ভাই। এই ঘটনাটা জুং জাংবি হলো স্যার ভারী সরঞ্জামাদি, আসতো জুং জাংবি মানে ভারী সরঞ্জামাদি। কি কি আছে পরীক্ষায় আসতে পারে ভাই, জিগে সা, কেরেন, ওয়ামুল সা, বুলডুজার, এগুলোকে কি বলা হয় ভাই, এগুলোকে বলে জুং জাংবি। এইটা ভালো করে পড়বেন ভাই, খুব ভালো করে পড়বেন, খুব ভালো করে পড়বেন, স্যার এটা পরীক্ষায় আসবে। যেমন আপনাদের বোম, ইউরুম, ফাউল, এগুলো কি বলে ভাই, খেজল, তাই না, খেজল সাগোয়া, পোদো, এরপরে সুবাগ, এগুলোকে কি বলা হয় ভাই, এগুলোকে বলে খোয়াইন। খোয়াইন ঠিক তদ্রুপ খোয়াইন খোয়াইন আপনাদের এই যে টমেটোরা, গেরেইডা, রেমিকন, থেরাটোর, এগুলোকে কি বলে, জুং জাং বি, জুং জাং বি। এখন ভাই মেইন কথায় আসে, আসল জিনিসটা, সেটা হলো এগুলোর প্রত্যেকটার ব্যবহার জানতে হবে। ব্যবহারটা কি, জিজ্ঞাসা কাহাকে বলে আমি পড়তেছি আপনি বুঝলেন, জিজ্ঞাসা হলো জিমুল শীত, জিম মানে মালামাল, শীত মানে লড়, উইয়ে আরে উপরে, এই এই শব্দ উমজে গিয়েছো মানে নড়াচড়া, মালামাল নড়াচড়া চড়ে যে গাড়ির কাজ করে, গাড়িটার নাম কি ভাই, জিজ্ঞাসা, কেরেন, মূলছ না খুলছা কি, তাহলে এই কিওয়ার্ডটা হুবহু তুলে দিবে, এ নারু মানে সরানো, তাহলে এই অ্যানসারটা তখন কি হবে ভাই, জিগেসা। তাহলে আপনাকে বলতে হবে জিগেসা, প্লাস জিগেসার ছবিটা আপনাকে ভালো করে জানতে হবে, জিগেসা কাহাকে বলে, এবং জিগেসার ছবি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। তো আপনাকে ভালো করে জানতে হবে জিগেসার ছবি কোনটা, জিগেসা কোনটা, এই জিনিসগুলো আপনাকে একটু ভালো করে দেখতে হবে ভাই। পরীক্ষা কিন্তু চলে আসছে, আর সময় নেই, এই জিজ্ঞাসার ছবিটা আপনাকে জানতে হবে। এই এই ক্লাসটা খুব গুরুত্ব দেন ভাই, খুব গুরুত্ব দেন, এই এত এত গুরুত্ব দেয় মানে আপনি একটা কোশ্চেন কমন পেয়ে গেছেন, মাইক গুলো বন্ধ করে। আচ্ছা এখন কেরেন কাকে বলে, এই মুগো উন মানে ভারী, ফুলগন মানে মালা, ধুরো মানে আলগানো, উল্লিয়ে মানে উপরে, আরে নিচে মানে উপরে নিচে, ফিয়ং ভাই, এখানে দুইটা কিওয়ার্ড, একটা হইলো ভাই মুগো উন, কিওয়ার্ড মারবো আমরা দুইটা, একটা হলো কি মারবো, মুগো মানে ভারী, আর একটা হলো সুফিয়ং মানে সমান্তরাল ভাবে। হ্যাঁ, তাহলে যে ভারী মালামাল সমান্তরাল ভাবে, ইদং, এই এই ইদং মানতেও কিন্তু স্থান পরিবর্তন, এটা 12 নম্বরে পড়েছি। তাহলে নারু মানে স্থান পরিবর্তন, উন্মান মানে স্থান পরিবর্তন, উমগিদা মানে স্থান পরিবর্তন, ইদং মানেও স্থান পরিবর্তন। তাহলে যে ভারী মালামাল, এখন কেরেনটা কি ভাই, এটা ছবি পরীক্ষায় আসতে পারে, করতে খিজুঙ্গিটা আসবে, কিন্তু আপনি কিন্তু খিজুঙ্গি পড়তেছেন, সমান্তরাল ভাবে যে গাড়িটিকে কাজ করে তাকে খিজুঙ্গি বলে, মানে বুঝাইতে পারছি না, খিজুঙ্গির কাহিনীটা বলতে পারবেন ভাই, এই এই ফু ফু প্যাসেজটা তুই লেবল, এটা কাকে, এটা কি জিজ্ঞাসা, বুলডুজার, বুলডুজার না খেরেন, খিজুঙ্গি, তাহলে অ্যান্সার কি হবে ভাই, খিজুঙ্গি, খিজুঙ্গি। ওয়ামুল সা ভাই, এইটার এইটা সমার্থক শব্দ পরীক্ষায় আসছে, ট্রাকের সমার্থক শব্দের মানে কি, ট্রাকের সমার্থক শব্দ ওয়ামুল সা, আমি যা যা বলি তাই পরীক্ষায় আসবে রে ভাই। ট্রাকের বিশুদ্ধ হলো সমার্থক হলো ওয়ামুল সা, ওয়ামুল সা শিরো, শিরো মানে নোটের মালামাল, ওয়ামুল জিনিসপত্র বোঝাই করে সরকার, এটা আসবে আপনাদের পরীক্ষায়। একটা চারটা, একটা হলো 1 2 3 চার, এই চারটির ভিতরে একটা পরীক্ষার সংখ্যা 99.9% মানে আসবে। তাহলে বুলডুজার কাকে, গুলছান কি কাকে বলে, এই যে তাঙ্গুল ফা, তাঙ্গুল ফা, তাং আছে যেখানে, তাঙ্গুল ফা আছে যেখানে, এই ফুলছাগি আছে সেখানে, ফুলছাগি ছবিটা স্যার জানি না স্যার, ফুলছাগি আবার কি, আমাদের গ্রামের ভেকু, ভেকু আমাদের গ্রামে যেটা ভেকু বলে, চিনে যায় ভাই, এই ভেকু দেখা যায় স্যার এইটা, তা আমাদের দেশের ভেকু, তাহলে তাঙ্গুল ফা আছে যেখানে, ভেকু আছে, আমি কিন্তু নেক্সট ক্লাসে ধরবো ইনশাল্লাহ। বুলডোজার কি, এই বুলডোজার যে হুক মানে মাটি, তাং মানেও মাটি, কিন্তু এই হুক মানেও মাটি, তাং মানেও মাটি। মিরো, মিরো মানে ঠেলে দেওয়া, দাঙ্গি, দাঙ্গি মানে ঠেলে দেওয়া, এই শব্দটা লেখে, দাঙ্গি, দাঙ্গি মানে ঠেলে দেওয়া, ঠেলা দেওয়া।
ঠেলে দিয়ে টাং মাটি খায় শক্ত, ওকে এই ফিয়ং ফিয়ং হাগে, এই শব্দটা ফিয়ং ফিয়ং মানে সমতল, এই একটাই কিওয়ার্ড। ফিয়ং ফিয়ং আছে যেখানে, বুলডুজার আছে সেখানে, একটাই কিওয়ার্ড, আর পড়ার লাগে শুধু এতটুকু। ফিয়ং ফিয়ং আছে যেখানে, বুলডুজার আছে, ফিয়ং ফিয়ং থাকলে বুলডোজার বুলডুজার। আর এই শূন্য স্থানেও আসছে, এইটা আবার এই শব্দটা শূন্য স্থানেও আসছে অনেকবার, হাজার বার, কোটি বার, লাখ বার। ভাই বইয়ের বাহিরে কোশ্চিন দিবে না, খুব 40টা কোশ্চিন তো, দুইটা থেকে একটা কোশ্চিন একটু পেঁচায় দিবে, তাছাড়া হু হু এই এই জিনিসগুলো তুলে দিবে 100%, ওভার 100 নিশ্চিত থাকে। ওকে দেখ, তাহলে ফিয়ং ফিয়ং আছে আগে যেখানে, বুলডুজ আছে। ট্রাকের কাজ কি? এই ট্রাক্টর, ট্রাকেট হলো মুগো উন জিম নুং খিগি, নুং খিগি মানে কিন্তু কৃষি যন্ত্র, আগামী ক্লাসে আলোচনা করবো। কৃষি কু মানে সরানো, টানার কাজ করা হয়। এরপরে ডম্পু ট্রাকের কাজ কি? ডম্পু ট্রাকের হলো চাগাল মানে নুড়ি পাথর। এই পরীক্ষা আসতে পারে ভাই, নুড়ি পাথর কি? এই যে নুড়ি পাথর, পাথরে স্যার, স্যার আপনি তো পড়ান নি স্যার পরীক্ষা। ভাই আজকে লাস্টে বাগাজি পড়াই, ডম্পু ট্রাক হলো কাকা, কমানো কমানো কমানো। আর রেমিকনের কাছে কনক্রিট মানে থাসল মিক্সিং করার জন্য, রেমিকনের ছবি তো গ্রামগঞ্জে অনেকেই দেখছি, দেখছি না ভাই? দেখা প্রতিদিন দেখা যায়, প্রতিদিন দেখা যায়, এখন তো ঢাকা শহরে তো এগুলো একবারে কমন জিনিস। তাহলে এই যে রেমিকন দেখেছে গাড়ি সহ, এটা রেমি পরীক্ষা আসতে, ছবি আসতে পারে এখানকার প্রত্যেকটা পেস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব এই পেসটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিবেন ভাই। হ্যাঁ, আপনার কুড়িয়ে যাওয়া লাগে, বাংলাদেশ থেকে তো নিবে 5,000, 5,000, 6,000 ইনশাল্লাহ পাস করাবে, তার ভিতরে আপনার থাকার লাগবে, এই স্বপ্নটা আপনি দেখবেন ইনশাল্লাহ। এখন আমি প্রশ্ন সলিউশন করি, আসি দেখি কি বলছে। এটা কিটা হবে ভাই, কিটা হবে এটা? এই যে বিয়োগ দল মানে ইট, সলমন মানে রড, বিঘে মানে মাসা, সেভেন টু সেভেন টু, কয় নাম্বার আনসার হবে এটা? আচ্ছা এ ভাই, ওই যে আপুরা বেশ কয়েকটা আপু আছে, আপুদের কাজ কি জানেন? এই যে আপুদের কাজ হলো এইটা, এই যে আপুদের বুন্দি হাস, সাদ্দা মানে লোড করা, নেরিদা মানে নামানো, বুন্দি মানে আলাদা করা, সাংজে দাম, দাম মানে কি ভাই? ভিতরে প্যাকেট করা, তাই না? দাম মানে কি? ভিতরে প্যাকেট করা। তাহলে প্যাকেট করার অর্থ কয়টা দাদা? চারটা, সাদা খোজা সাদা মোড়ানো প্যাকেট, আর দামদার নদা ভিতরে প্যাকেট, বুঝে যাবে। আচ্ছা এখন এ নথ মানে কি? ভিতরে রাখা, মান্দুল মানে তৈরি করা, চারু মানে কাটা, ধুরো খাদা মানে প্রবেশ করা, খোঁজলাং নি বিয়ত খেসি খোঁজাং, বিয়ত খেসি শিখ, শিখ মানে মাত্র, মান মানে মাত্র, এই যে মান মানে মাত্র, শিখ মানে মাত্র, কয়টা পর্যন্ত করবো দাদা? আবার একটা শিখ মানে খাওয়া, কয়টা? জেপুম, জেপুম মানে মালামাল, মুলগম মানে মালামাল, সাংফুম মানে মালামাল, ফুম মানে মালামাল, ইয়ল মানে 10, খেসিক মো আস, মো আস মানে একত্রিত করে, হ্যাঁ খাচ্ছি মানে একত্রে, মুইম মানে একত্রে, পড়েছিলাম না ভাই, মধু, মধু মানে একত্রে, হাব গিয়ে মানে একত্রে, সাং যায় কি করতে হবে? ভিতরে রাখতে, ভিতরে রাখারে কি বলে ভাই? নমিয়ন নট নদা, এই নদ মানে প্যাকেট বলে। ফুলসাকি, নমিয়ন ফুলসাকি মানে কি স্যার? হ্যাঁ স্যার, হামকে কি? হামকে, হামকে একসাথে, এ ফা মানে পিয়াজ পাতা, ফা মানে মাটি কাটা, ফা মানে পিয়াজ পাতা, তাই না? সা মানে প্যাকেট করা, সা মানে সস্তা, মুগদা মানে বাধাই করা, মুগ মানে রশির সাথে বাঁধে, দামা মানে প্যাকেট করা। তাহলে কি ফুলসা কি? তাঙ্গুল, তাঙ্গের সাথে কি আছে? একটা শব্দই আছে, তাই না ভাই? কি হবে? তাঙ্গুল ফা, তাঙ্গুল ফা মানে মাটি কাটা, তাঙ্গুল ফা মানে মাটি কাটা। এরপরে বলছে সাং জাগব হিয়ন হুয়াং মানে অবস্থা, সাং হুয়াং মানে অবস্থা, হিয়ন হুয়াং মানে কাজের অবস্থা, সাং ফুম বুন্ডি, বুন্ডিও মানে কি ভাই? আলাদা করণ করা। ওকে কুগি বিয়ল তো সাইজ ভেদে, ওকে হোজাং সাং, হ্যাঁ হোজাং সাং ফুম সেটা হলো কি আপনার প্যাকেট করার পদ্ধতি, খেগে বিয়ল মানে কি ভাই আপনার এটাও সাইজ বা আকার ভেদে আর কি, পরিমাণ ভেদে আর কি প্যাকেট করতে। এখন বলছে সাং ফুম অতন বুড়ে, কিভাবে করতে হবে? আলাদা করতে হবে। মুগে, মুগে মানে কি ভাই? ওজন, ওজন, ওজন অনুসারে। স্যাক, স্যাক মানে কি ভাই? রং বা কালার অনুসারে। জংড়িউ, জংড়িউ অর্থ না জানলে ফেল, জংড়ি সিঁড়ি নি ভেবে কি হবে ভাই? পৃথক হবে। আর পৃথক বিয়ল মানে আকার ভেদে, জংড়ি পৃথক না, না জংড়িও হলো সিঁড়ি, সিঁড়ি নি। এই তিনটা শব্দ খুব ইম্পর্টেন্ট, মুগো মানে ওজন, স্যাক মানে রং বা কালার, জংড়িও মানে সিঁড়ি, কুগি বিয়ল মানে সাইজ বা আকার ভেদে। ওকে ডান, এখানে আসতেছে কি বুঝায় স্যার? তারা, তারা মানে একটু অনুযায়ী, তারা মানে অনুসারে বা অনুকরণ করে, একটু তারা আর তারো মানে অনুসরণ করে, একটু আগে না লিখলাম দাদা? আচ্ছা দুংসান মানে পাহাড়ে চড়া, ইয়হ্যাং মানে ভ্রমণ করা, সু অফ মানে পাট, সুজাং মানে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করা, এই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ, সুজাং এটা কিন্তু ব্যবসায়িক, ব্যবসায়িক
ব্যবসার উদ্দেশ্যে ট্যুর। হ্যাঁ এই দেখি কত সুন্দর কথা ট্যুর। ইয়হেং দেন তাহলে আপনি, আরেক ভাই বলেন ইয়হেং, কেউ সৌদি আরবের ভাই আছেন নাকি, একটা দেন কিছু মানে ট্যুর দেন না। আচ্ছা তাহলে ইউজুম শব্দের অর্থ না জানলে ফেল, ফার্স্ট ডিভিশনে ফেল করবে। ইউজুম মানে কি ভাই? সুইগুন মানে ইউজুম হয়েছে ইল তেমুনে, তেমুনে মানে কারণে, জিবাং মানে গেরাম, জিবাং মানে স্থান, জাজু খামনিতে যাওয়া হচ্ছে, হয়েছে ইল্ল, ইল্ল মানে কোম্পানির কাজ, দিক রোধ কাজের জন্য কি গাইছে আপনার কোম্পানির কারণে গ্রামে যাচ্ছেন। এই যে গ্রামে যাওয়াটা, এই যে গ্রামে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ করাকে, ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করাকে কি বলে ভাই? সুলজান। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট দাদা, খুব ইম্পর্টেন্ট। দুরো খিসারুল, খিসা মানে কি ট্রেড, ইয়ং মানে ব্যবহার। এখন ভাই দুইটা গ্রামার, এখানে আস অস আর হলো আপনাদের উনিকা, এই দুইটার অর্থ এই কারণে বুঝে। এখন বাংলা কথা উনিকা ওই সমস্ত গ্রামার গুলোতে বসবে যেগুলোর শেষে এই কটা শব্দ থাকবে। একটা হলো ধরেন সেও, যেগুলো শেষ এইখানে আছে সেও থাকবে, যেগুলো সেও অথবা উলকায়ও অথবা হচ্ছে আপনাদের উলরায়ও অথবা বনিদা, শেষ শব্দটা যদি থাকে শেষে, হ্যাঁ এরকম যদি থাকে থাকে তখন সেক্ষেত্রে হবে উনিকা, আর বাকিগুলোর ক্ষেত্রে সব হবে। দুটাই কারণ হবে, যেমন ওয়ান সং মানে সম্পূর্ণ, জেপুম মানে মালামাল, মঞ্জ মানে প্রথম, খুবই মানে সাইজ বাকে, তারা মানে অনুসারে, বুন্ডি হাফসিদা মানে কি আমরা একত্রিত করবো, ছাউম খাতুন খুবই জেপুম ইয়ল গে শিখ, তাহলে কি সাংজায় নহমিয়ন থুন্নিদা, যে শব্দগুলোর শেষে কি থাকবে সেও রকায়ও ররেও, সেগুলোর ক্ষেত্রে হবে নিকা আর বাকিগুলোর ক্ষেত্রে হবে স। তাহলে এটা কি হবে সাং যায় ইয়ল কেশিক মগ, আগে তিনটা করে একটা মান্দুল হবে না মগ মুগ্ধা হবে, এই দুইটা আগে 50% করে নিয়ে আসেন। একটা হলো মান্দুল মানে তৈরি করা, মুগ্ধা মানে বাদাই করা, তাহলে 10টা করে কি করতে হবে ভাই? বাদাই করতে হবে না তৈরি করতে হবে, করতে গেলে মানে কি ভাই? আর বাংসিম মানে কি? মনোযোগ সহকারে। আর বাংশিম মানে কি? অন্য চিন্তা মানে ভাবির কথা চিন্তা করে। আর এই যে দান স্যাংগাক মানে অন্য, খুব ইম্পর্টেন্ট, দান স্যাংগাক মানে অন্য চিন্তা, বলছে কি গিয়ে থারুন তেনু তে তে নুন, কি দিয়ে কাজ করার সময়ে হাসি আনগে জোশিম, সাবধান থাকবে, দান স্যাংগাক ভাই অন্য চিন্তা করা যাবে না, কি করতে হবে জিপজুং মানে কি ভাই? খুব মনোযোগ সহ, ইয়োলশিমি মনোযোগ সহকারে কাজ করতে হবে। তাহলে জিপজুং মানে কি ভাই? মনোযোগ সহকার করার কারণে জাগো ইয়া হামনি দাঁড়ালে জি হারিও মিয়ন মানে কি? কাজ করলে আরে বাংশিম অন্য মনে, তাহলে বাংশিম শব্দের অর্থ যে দান স্যাংগাক শব্দের একই কথা ভাই, বুঝতে পারিছেন? এই দুটি একই বিশুদ্ধ মাল পরীক্ষায় কিন্তু আসবে। পরেরটা বলছে রমজানের গুরুত্ব, জাগো উইসি, উইসি মানে স্থান, জাংসো মানে স্থান, খোত মানে স্থান, জিবাং মানে স্থান, জিওক মানে স্থান, সংস মানে পরিষ্কার, ছিনসং মানে আবেদন, বিয়ং মানে কি ভাই? খরচ নাকি? জাগুব জাং বিয়ং। আচ্ছা কি যাচ্ছে খাতুন, খাতুন মানে কি? সঠিক, জাগুব জাং এস ইল থাক উত্নান হুয়ে কুঙ্গুরুল জে সারি, সারি মানে কি? চারিগা ইদ্দা, চারিগা অব্দা, চারিগা ইদ্দা, চারিগা অব্দা মানে জায়গা আছে জায়গা নেই। খাজিদা মানে কি? সাথে করে নেওয়া না, প্রাণী আর বস্তু, বস্তু সাথে নেওয়া, তাই না? কাজের জায়গা কেকু থামিয়ন রিফ্রেশমেন্ট বায়ু, এই বুনিকিগে মানে কি ভাই? কোম্পানির পরিবেশ, খিবুন মানে মেজাজ, জোত মানে ভালো, ইল মানে কাজ, সিজাক মানে শুরু, মানে মেন কথা হলো আমাদের যারা কাজ করব কাজের শেষে যদি জায়গাটা পরিষ্কার রাখে এবং বায়ু চলাচল যদি সুন্দর রাখে, আপনি কপি স্ট্যাক করেন, পরের দিন সকালবেলা যখন ফুলগুন করবেন তখন আপনার মনটা ফ্রেশ থাকবে, কাজের পরিবেশটাও সুন্দর হবে। এর দ্বারা কি বুঝাইছে? কাজের স্থান, কাজের পরিষ্কার, কাজের জায়গার খরচ না কাজের জায়গার আবেদন, কি হবে ভাই? কাজের জায়গা পরিষ্কার, যেখানে সংস আছে সেখানে, বাংলা কথা শেষ, কেকুত আছে যেখানে সংস আছে সেখানে, শেষ কথা।
ভাই আমরা 43 নম্বর অধ্যায়টা খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই জায়গাটা আই লাভ ইউ দিয়ে পড়বেন। ভাই যেভাবে কিওয়ার্ড দেখাইছে আপনাদেরকে, স্যার যেভাবে কিওয়ার্ড দেখাইছে, এই কিওয়ার্ড গুলো ধরে ধরে পড়বেন, ছবিগুলো জুম জানবি ভালো করে দেখবেন, এখানে এই এই ছবিগুলো খুব